আসসালামু আলাইকুম, পাওয়ার সলিউশন বিডি থেকে প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান আপনাদেরকে ওয়েলকাম করছি। এখন আমি আর্থিং এবং নিউট্রাল নিয়ে কয়েকটি কথা বলবো। আমাদের অনেকেরই ধারণা নিউট্রাল এবং আর্থিং বিষয় দুটি মনে হয় একই, এই জন্য বিশেষ করে গ্রামের দিকে সাধারণত কানেকশন যখন করেন ইলেকট্রিশিয়ান সাহেবরা তখন ফেজ আর নিউট্রাল দিয়ে শুধু কানেকশান করেন, আর্থিংয়ের কানেকশান দেন না। তো আর্থিংয়ের কানেকশান কেন দেওয়া জরুরি আর সঠিক কানেকশান পদ্ধতি কি সেটি নিয়ে দু একটি কথা বলি। নিউট্রাল হচ্ছে কারেন্ট ডিসচার্জের একটা পথ, নিউট্রাল ছাড়া একটা সার্কিট কমপ্লিট হতে পারে না। ফেজ আর নিউট্রাল হচ্ছে একটা ইলেকট্রিসিটি চলাচলের স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে আর্থিংটা কি? আর্থিং হচ্ছে সুরক্ষা প্রদান করে, আমাদের সেফটি প্রদান করে অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক শক থেকে, এই আর্থিং আমাদের সহায়তা করে থাকে। কীভাবে সুরক্ষা প্রদান করে? স্বাভাবিক প্রক্রিয়ায় বিদ্যুৎ, আমরা জানি ইলেকট্রিসিটি যেদিকে কম রেজিস্ট্যান্স আছে সেই পথ দিয়ে প্রবাহিত হতে পছন্দ করে। ধরি এটা একটা ফ্রিজ, কোনো কারণে ফ্রিজের যে বডি এটা তো মেটাল থাকে, যদি কোনো কারণে এটা লিকেজ হয় সেক্ষেত্রে এই বডিটা কিন্তু কারেন্ট হয়ে যায়। অনেক সময় কারেন্ট হয়ে যায় মানে এখানে যদি টেস্টার ধরেন আলো জ্বলে, তো সে অবস্থায় যদি আপনি এটাকে টাচ করেন তাহলে বিদ্যুৎ আপনার শরীর দিয়ে ডিসচার্জ হওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে বড় ধরনের বৈদ্যুতিক শক লাগার সম্ভাবনা আছে। কিন্তু যদি আর্থিং থেকে থাকে তাহলে কি হবে? বিদ্যুৎ চিন্তা করবে যে স্বাভাবিক প্রক্রিয়া যেহেতু বিনষ্ট হয়েছে, ফেজ নিউট্রাল দিয়ে ডিসচার্জ বিনষ্ট হয়েছে কারণ এখানে একটা লিকেজ হয়েছে, এখানে একটা টাচ হয়েছে, তখন ইলেকট্রিসিটি চিন্তা করবে আমি কোন পথ দিয়ে যাব, মানুষের শরীর দিয়ে যাব নাকি এই আর্থিং দিয়ে যাব। তখন ইলেকট্রিসিটি কী করবে? মানুষের শরীর দিয়ে যাবে না, কারণ মানুষের শরীরের রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে, প্রায় 1000 ওহমের মতো, যেখানে আর্থিংয়ের রেজিস্ট্যান্স থাকে অনেক কম, এই 2-3 ওহমের মতো, তাই না? তো সেক্ষেত্রে যেখানে অল্প রেজিস্ট্যান্স থাকে সেই পথ দিয়েই কিন্তু বিদ্যুৎ যাবে। সেক্ষেত্রে মানুষের শরীর দিয়ে প্রবেশ না করে বিদ্যুৎ আর্থিং দিয়ে যাবে, আর যখন কম রেজিস্ট্যান্স দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তখন বেশি কারেন্ট উৎপন্ন হবে, সেক্ষেত্রে আপনার বাসা বাড়ির সার্কিট ব্রেকার ট্রিপ করে যাবে। এক্ষেত্রে আপনার বাসা বাড়ির যে বৈদ্যুতিক সরঞ্জাম আছে সেগুলোও সুরক্ষিত হবে এবং মানুষ বা যে কোনো পশু প্রাণী এই বৈদ্যুতিক শক লাগা থেকে রক্ষা পাবে। এটি হচ্ছে আর্থিংয়ের মূল ফেনোমেননা। আশা করি সকলে বুঝতে পেরেছেন আর্থিং কী আর নিউট্রাল কী। নিউট্রাল কিন্তু ফেজ আর নিউট্রাল, ফেজটা উৎপন্ন হয় নিউট্রাল, কিন্তু নিউট্রালের বেসিক্যালি কোনো সোর্স নেই। নিউট্রাল উৎপন্ন হয় কিভাবে? এই আমাদের বাসা বাড়ির সামনে যে ট্রান্সফর্মারগুলো দেখি এগুলো ডেল্টা থেকে স্টার কনভার্সন হয়, আর ডেল্টা থেকে স্টার কনভার্সন হওয়ার সময় একটা নিউট্রাল উৎপন্ন হয়ে যায় ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। এজন্যই আমরা মূলত ডেল্টা টু স্টার কনভার্সন করি যাতে একটা নিউট্রাল পাই, আর নিউট্রাল ছাড়া তো বাসা বাড়িতে বিদ্যুৎ আমরা ব্যবহার করতে পারি না। এখন আপনার বাসা বাড়িতে আর্থিং সঠিক আছে কি না এটি বুঝবেন কীভাবে সেটি আমি দেখাচ্ছি এখন। আচ্ছা, এটা পরীক্ষার জন্য আমি একটা মাল্টিমিটার নিয়েছি, একটা কম্বাইন্ড সকেট সুইচ অন করে দিলাম, দেখবো ফেজ কোনটা নিউট্রাল কোনটা টেস্টার দিয়ে। যে আলো জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কি না, এটাই ফেজ, তার মানে এটা নিউট্রাল এটা আর্থিং। এখন এই দুইটা ধরি, এটাকে অন করি, এটাকে এসি ভোল্টেজে দিবেন,
এটার ডিফারেন্স যদি 1 থেকে 2 ভোল্টের মধ্যে হয় তাহলে আমরা বুঝবো যে আর্থিং ভালো আছে। দেখেন 1.2, দ্যাট মিন্স আর্থিং ভালো আছে এবার। স্যার আপনারাও এইভাবে চেক করতে পারেন। আর কমেন্ট সকেট কিভাবে কানেকশন করতে হয় তার শুরু থেকে শেষ পর্যন্ত এবং কোনো ফল্ট হলে সেটা রিমুভ করবেন কীভাবে, এই টোটাল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইচ্ছে হলে দেখে নিন। ধন্যবাদ সকলকে।